সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ সাহায্য প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের নীরব ভূমিকায় বিস্ময় প্রকাশ করলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। আগরতলার গুলিকাণ্ডে ও বিভিন্ন প্রান্তের নাবালিকা গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ শাসক দলের কৃর্ণকের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি রাজ্যে কিছুটা হলেও দাপট দেখায় ঘূর্ণিঝড় সিতরাং। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়। রাজ্য সরকার এই ক্ষয়ক্ষতির কথা প্রেস রিলিজের মাধ্যমে তুলেও ধরে, কিন্তু এক্ষেত্রে প্রেস রিলিজে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা উল্লেখ নেই বলে অভিযোগ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। এদিন এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করে পবিত্র কর জানান, সাম্প্রতিক ঝড়ে উদয়পুর, সাবরম, বেলুনিয়া, শান্তির বাজার, সোনামুড়া, তেলিয়ামুড়া ও পশ্চিম জেলার উত্তরাংশের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কিভাবে সাহায্য করা হবে সে বিষয়ে সরকার প্রেস রিলিজে স্পষ্ট কোনো উল্লেখ নেই। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। সবজির যে ফসল এই সময়তে আমাদের রাজ্যে ওখানে যে অগ্রিম যে সবজি, বিশেষ করে কফি সহ এই সবজিগুলো যেগুলি হয়, তার বীজতলা থেকে আরম্ভ করে সবগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং আপনারা জানেন বীজতলা ক্ষতিগ্রস্ত হলে তাহলে এইটা আবার 3 মাস মিনিমাম পিছিয়ে যাবে, কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা নেই তাদেরকে কীভাবে সাহায্য করা। সাংবাদিক সম্মেলনে রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় নাবালিকা গণধর্ষণের ঘটনাবলীর প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি ছাড়া সবকটি রাজনৈতিক দল। পুলিশ এক্ষেত্রে প্রতিবাদী ছত্ররে ধরছে, কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করছে না। পুলিশ শাসক দলের ক্রিয়নকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তিনি। ছোট ছোট মেয়েরা যদি ধর্ষিত হচ্ছে, আমাদের সমাজ কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো সবগুলো পুলিশ যে কাজ করার কথা, গোটা রাজ্য উত্তাল হয়েছে। বিজেপি বাদে সমস্ত দল আজকে প্রতিবাদে নেমে পড়েছেন, প্রতিবাদ করছেন। পুলিশ উল্টা ছাত্রদেরকে প্রতিবাদ করছে বলে নিয়ে গেল বিভিন্ন জায়গাতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশের ভূমিকাগুলো দেখছি, শাসক দলের ক্রীড়ক হিসাবে তারা ভূমিকা গ্রহণ করে। রাজধানীর এয়ারপোর্ট রোডের গুলিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, এই ঘটনায় পুলিশ নামকাওয়াস্তে 2 জনকে গ্রেফতার ও 2টি গাড়ি আটক করেছে, কিন্তু নেগোসিয়েশন কাণ্ডের সাথে যুক্ত রাজনৈতিক নেতাদের গ্রেফতার করছে না। গুলির পরে নামকাওয়াস্তে 2 জনকে গ্রেফতার করেছে, বাকিরা কোথায়? তারা তো দেশের মধ্যেই আছে, তাহলে কেন হবে না? রাজনৈতিক নেতারা যারা যুক্ত এই নির্দেশের মধ্যে তাদের কেন বুক করা হবে না? ফলে এক্ষেত্রে আমরা বলবো আইন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ঘরে ঘরে সুশাসন দূরের কথা, ঘরে ঘরে মানুষ আজকে আতঙ্কে। সংশ্লিষ্ট ঘটনাবলী নিয়ে পুলিশকে যথাযথ ভূমিকা পালন করার জন্য বলেন পবিত্র কর। গুলিকাণ্ডের সঠিক তদন্ত হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।